নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বিএসকে সংক্রান্ত আবার নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওতে বিএসকে সংক্রান্ত নতুন একটা আপডেট নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলে জানেন যে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রায় 3000 শূন্য পদের মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো অনেকেই বলছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেকেই বলছে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। তো বন্ধু, এটা শিওর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো অফিসিয়াল সাইট আপনারা চেক করে নেবেন, wtl.co.in এই সাইটে আপনারা ভিজিট করবেন। তারপর ক্যারিয়ার অপশন রয়েছে, তো এই ক্যারিয়ার অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কারেন্ট ওপেনিং অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন যে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন, অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হবে, ঠিক আছে। নোটিফিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে একটা অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব, তো সঙ্গে থাকুন। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে যেটা আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিএসকেতে, আপনারা আশা করি জানেন যে 1461 বিএসকে সেন্টার তৈরি হবে নতুন করে। তো টোটাল প্রায় 3000-এর কাছাকাছি শূন্যপদের সংখ্যা থাকবে। তো কোথায় কোথায় নিয়োগ করা হবে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে, কোন কোন জেলা নিয়োগ হবে, তো আশা করি আপনারা এই লিস্টে ডাউনলোড করে ফেলেছেন, সংগ্রহ করে ফেলেছেন আশা করি সকলে। তো যারা এখনও কালেক্ট করেননি, তো অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিস্টে সম্পূর্ণ তথ্য রয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে, 1461 টোটাল বিএসকে সেন্টার যে নতুন করে গড়ে তোলা হবে, তো সম্পূর্ণ এখানে লিস্ট রয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, ডিস্ট্রিক্টের নাম রয়েছে, অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই আপনার লিস্টে ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার দাসপুর টু ডেভেলপমেন্ট ব্লক। তো প্রতিটি প্রধানকে পাঠানো হচ্ছে এই নোটিশটা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মেমো নম্বর দেওয়া রয়েছে টু দ্য প্রধান। তো গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, প্রতিটি প্রধানকে বর্তমানে এখন পাঠানো হচ্ছে এই নোটিশ, ঠিক আছে। এমএসএস পাঠানো হচ্ছে 29/12/2022 থেকে এই নোটিশটি পাঠানো হয়েছে প্রধানকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা আপনার দাসপুর টু ব্লক, এটা আপনাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের। তো এরকম প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে বিডিও অফিস থেকে পাঠানো হচ্ছে প্রধানকে। তো এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়নি, তো আসলে আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা যে এখনও সম্পূর্ণরূপে অফিসিয়াল কাজ এখনও কমপ্লিট হয়নি। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি একটু দেরি হবে, তো আশা করা যায় জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অনেকে বলছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের বলতে চাই যে এখনও সম্পূর্ণরূপে অফিসিয়াল কাজ শেষ হয়নি, এখনও প্রতিটি প্রধানকে পাঠানো হয়নি। আমাদের যেমন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এখনও প্রতিটি প্রধানকে এখনও এই নোটিশটি পাঠানো হয়নি, ঠিক আছে। তো তারপর সম্পূর্ণভাবে, তো এই নোটিশটি সম্পূর্ণভাবে পাঠানোর পর তারপর বিজ্ঞপ্তি প্রকাশিত করবে WTL, ঠিক আছে। অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা পাবেন। তো এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে, সাবজেক্টে বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেনশন অফ বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র ইন 9 গ্রাম পঞ্চায়েত প্রেমিসিস আন্ডার দাসপুর টু ডেভেলপমেন্ট ব্লক। তো 9টি গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিয়োগ করা হবে, আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। এখানে ক্লিয়ার এখানে বলা রয়েছে, ইন ভিউ অফ অ্যাভাব ইউ আর রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ এ রুম এ স্পেস অফ 150 স্কোয়ার ফিট প্রেফারেবল এয়ার গ্রাউন্ড ফ্লোর অ্যালং উইথ প্রপার ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন অ্যান্ড আদার অপারেশনাল রিসোর্সেস অ্যান্ড ইনফর্ম দ্য সেম টু দ্য আন্ডার সাইন ASAP। তারপর অ্যালং সাইড সুইটেবল সাইনেজ পাবলিসিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ দ্য বিএসকে মে অলসো বি এনশিওর সো দ্যাট দিস ক্যান বি মেড ফাংশনাল এজ সুন এজ ম্যান পাওয়ার DEO অ্যান্ড কম্পিউটার পারিপেয়ার্স আর মেড অ্যাভেলেবল টু দেয়ার বিএসকে। তো এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার দেওয়া রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এই নোটিশটি পাঠানো হয়েছে, ভিডিও থেকে পাঠানো হয়েছে প্রতিটা প্রধানকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ বলা রয়েছে যে বিএসকে সেন্টার যেখানে তৈরি হবে এখানে সম্পূর্ণ একটা রুম অ্যারেঞ্জ করতে বলেছে 150 স্কোয়ার ফিট, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টারনেট কানেকশন এবং ইলেকট্রিসিটি যেন থাকে, ঠিক আছে। এখানে রুম একটা অ্যারেঞ্জ করতে বলেছে, এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে। তো প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই নোটিশটি পাঠানো হচ্ছে বর্তমানে, এখনও সম্পূর্ণরূপে ক্লিয়ার করা হয়নি। তো সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হলেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো WTL-এর অফিসিয়াল সাইট আপনারা ফলো করতে থাকুন প্রতিনিয়ত, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করতে থাকুন। তো যখনই অনলাইন আবেদন স্টার্ট হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আরও অনেকেরই কোয়েশ্চেন যে এবার যেটা এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা আপনাদের ক্যারেক্টেরিয়া রয়েছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কীরকম লাগবে। তো এর আগে HS পাস ছিল, ঠিক আছে,
উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারতেন অনেকে বলছেন এবারে গ্রাজুয়েশন পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা কিন্তু সঠিক না বন্ধুরা ঠিক আছে আপনারা এইচএস পাস করে থাকলেই আবেদন করতে পারবেন তো অফিশিয়াল নোটিস এখনো প্রকাশিত হয়নি অফিশিয়াল সাইটে তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে এইচএস পাস কমপ্লিট করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং আপনাদের সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আরও অনেকেই জিজ্ঞাসা করছেন যে অনলাইন এক্সামিনেশন হবে না আপনাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে তো আশা করি আপনারা সকলে জানেন যে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আগে থেকেই শুধুমাত্র ইন্টারভিউ হতো ঠিক আছে তো এবারও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে কোনো অনলাইন এক্সামিনেশন হবে না তো অনেকে বলছেন অনলাইন এক্সামিনেশন হবে তো এটা কিন্তু সঠিক না অফিসিয়াল নোটিশ এখনও প্রকাশিত করেনি তো আশা করা যায় ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটি কমপ্লিট করানো হবে তবে বন্ধুরা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে এবার থেকে কিন্তু একটা আলাদা একটা বোর্ড গঠন করা হবে আশা করা যায় ঠিক আছে যতদূর আপডেট পাওয়া যাচ্ছে তো বিএসকে একটা ভালো একটা ডিপার্টমেন্ট তৈরি হবে তো বিএসকে একটা ভবিষ্যতে আশা করা যায় ভালো একটা ডিপার্টমেন্ট তৈরি করা হবে সরকারের তরফ থেকে তো বিএসকে আসলেই ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি করানো হয় তো কন্ট্রাকচুয়াল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলেও আপনারা জয়েনিং লেটারে দেখবেন যে আপনাদের যেটা জিপি রয়েছে গ্রেড পে রয়েছে এবং আপনাদের স্যালারি স্ট্রাকচারটা আপনারা দেখবেন সেম টু সেম আপনার গ্রুপ ডি পোস্টে যেরকম আপনাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে সেই হিসেবে আপনাদের স্যালারি স্ট্রাকচার আপনাদের মেনশন করা রয়েছে জয়েনিং লেটারে ঠিক আছে 19,500 প্লাস আপনাদের স্যালারি স্টার্টিং দেওয়ার কথা গ্রুপ ডি পোস্টের মতো সেম টু সেম আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে কিন্তু আপনাদের বর্তমান স্যালারি 13,000 দিচ্ছে কিন্তু 13,300 সামথিং আপনারা পাচ্ছেন তো বন্ধুরা এটা থেকে আমরা বুঝতে পারছি যে বিএসকে আসলে ভবিষ্যৎ খুব ভালো রয়েছে বিএসকেতে একবার যারা জয়নিং করবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে তো আসলেই ভবিষ্যৎ মোটামুটি ভালোই রয়েছে কোনো খারাপ না কারণ বিএসকে এরপর আশা করা যায় এবার যদি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটি কমপ্লিট করানো হয় তো এরপর নেক্সট থেকে আপনাদের পরীক্ষা এবং ইন্টারভিউ আপনাদের দুটো প্রসেস করে নেওয়া হবে কারণ গ্রুপ ডি মতোই আপনাদের সেম টু সেম প্রসেস থাকবে এরপরে নেক্সটে আশা করা